ঢাকার ধামরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 77তম জন্মদিন উপলক্ষে 584 জন এসএসসি ও সমমান পরীক্ষায় 2023 সালে এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। ধামরা উপজেলার সোমভাগ ইউনিয়নের কাশীপুর ঈদগা মাঠে আব্দুল লতিফের নিজস্ব অর্থায়নে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ মালিক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন। এছাড়াও ধামরাই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আপনাদের ভোটে নির্বাচিত চলবেন, মা বাবাকে শ্রদ্ধা করবেন, শিক্ষকদের শ্রদ্ধা করবেন, বড়দের শ্রদ্ধা করবেন। আমি আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে আজকে আমরা বাংলাদেশ আজকে মধ্য এর দেশ।